2022 খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে প্রকাশ করা হয়েছে। এ সিলেবাস অনুসারে 150 দিন পাঠদানের পর এসএসসি ও 180 দিন পাঠদানের পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ঢাকা বোর্ড থেকে এ সিলেবাস দুটি প্রকাশ করা হয়। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে 2022 খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। এরপর পরদিন সিলেবাস দুটি প্রকাশ করল ঢাকা বোর্ড। শিক্ষামন্ত্রী বলেছিলেন, 2022 খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য 150 দিনে শেষ করার মতো করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 180 দিনে শেষ করার মতো করে এ সিলেবাস তৈরি করা হয়েছে। গণমাধ্যমকে পাঠকদের জন্য 2022 খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হলো। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।